উত্তর কলকাতার দমদমে দেবীনিবাস রোডে আছে দেবী বগলামুখীর মন্দির। দশম মহাবিদ্যের অষ্টম মহাবিদ্যা দেবী বগলামুখী। ভক্তদের বিশ্বাস, শতবর্ষ প্রাচীন এই দেবীর মন্দির অত্যন্ত জাগ্রত। মনস্কামনা পূরণের পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে ছুটে আসেন। কিন্তু কিভাবে যাবেন এই মন্দিরে? দমদম স্টেশনে নেবে নাগেরবাজারগামী অটো বা বাসে চেপে মতিঝিল গার্লস স্কুলের সামনে নামতে হবে। সেখানে রাস্তা পার হয়ে বাসন্তী সুইটস, সেখান থেকে 5 মিনিটের হাঁটা পথ। কথিত আছে, সতী যখন মহাদেবের কাছে তার পিতৃগৃহে যাওয়ার অনুমতি চেয়েছিলেন, তখন মহাদেব তাকে অনুমতি দেননি। ক্ষুব্ধ দেবী সতী তাঁর 10টি রুদ্ররূপের মাধ্যমে সেই সময় মহাদেবকে ঘিরে ধরেন, তাকে ভয় দেখিয়েছিলেন। এই 10টি রূপের প্রতিটি মহাবিদ্যা নামে খ্যাত। 100 বছর আগে রাধিকা প্রসাদ সান্যাল স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। স্বপ্নাদেশে তিনি জানতে পেরেছিলেন যেখানে আজ মন্দির তার মাটির নিচে দেবী মূর্তি রয়েছে। এরপর তিনি মাটি খুঁড়িয়ে সেখান থেকে দেবীর মূর্তিটি উদ্ধার করেন। এখানে প্রতিদিন দেবীর অন্নভোগ হয়। অন্নভোগ হয় এক বেলা, সন্ধ্যায় দেওয়া হয় মিষ্টি ও ফল। তন্ত্র অনুযায়ী দেবী বগলা ভক্তের মানসিক ভ্রান্তি নাশে দেবী। অনেকে দেবী বগলাকে শত্রুনাশে দেবীও বলে থাকেন। দেবীর অস্ত্র হলো মুগুর বা গদা। দেবী বগলার ভাবগত অর্থ হল যিনি কোনো কিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিতে সক্ষম। দেবী বগলাকে উত্তর ভারতীয়রা পীতাম্বরী বা ব্রহ্মাস্ত্র রূপিণীও বলে থাকেন। তন্ত্রমতে দেবী যে কোনো দোষকে গুণে পরিণত করতে পারেন, যেমন তিনি বাক্যকে স্তবে, অজ্ঞানকে জ্ঞানে, শক্তিহীনকে শক্তিতে আর পরাজয়কে জয় পরিবর্তন করতে সক্ষম। দমদমে দেবী বগলার মন্দিরটি একটি পঞ্চরত্নের মন্দির। দেবীর বিগ্রহ এখানে পাথরের বেদিতে স্থাপিত। দেবীর 2 হাত, পরনে হলুদ বস্ত্র, গায়ে অলঙ্কার। দেবীর ডান হাতে মুগুর ও বাম হাতে কাটা মুন্ডু। দেবীর পুজোয় লাগে হলুদ বস্ত্র, হলুদ ফুল, হলুদ মিষ্টি। কেমন লাগলো আজকের এই ভিডিও জানাতে পারেন কমেন্ট সেকশনে। এই ধরনের নানা তথ্য এবং ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করে রাখুন।